নমস্কার, আমি চন্দ্রিমা। আজকে তোমাদের জন্য আমি আরেকটি নতুন ক্লাস নিয়ে এসেছি। আজকের বিষয় হলো হস্তমুদ্রা। হস্তমুদ্রা কী, কয় প্রকার, সমস্ত রকম বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটা লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভালো লাগবে, খুব একটা খারাপ লাগবে না। তাহলে আজকের ক্লাসটা স্টার্ট করছি। হস্তমুদ্রা, যে কোনো শাস্ত্রীয় নৃত্যে হস্ত তথা হস্তমুদ্রা একটি বিশিষ্ট পর্যায়। সম্ভবত হস্তমুদ্রাই হলো নৃত্যের পরশপাথর। নৃত্যশিল্পীরা হস্তমুদ্রার সাহায্যে এই মুদ্রার ব্যবহারে তার মনের সমস্ত ভাব, মানে পুরো ধারণাটাকে তারা প্রকাশ করতে পারে। আঙ্গিক অভিনয় আর মুখাভিনয়েরই একটি পর্যায়কে মুদ্রা বলা হয়। মানে অভিনয় দর্পণের আঙ্গিক অভিনয় আর মুখাভিনয়ের একটি পর্যায়ই হলো মুদ্রা। এবার বলছি মুদ্রা কয় প্রকার। মুদ্রা সাধারণত তিন প্রকার। নাম্বার ওয়ান আসামযুক্তা, নাম্বার টু সমযুক্তা, নাম্বার থ্রি মিশ্র মুদ্রা। ভারতীয় নৃত্যশাস্ত্রে আমাদের 24টি আসামযুক্ত হস্ত, 13টি সমযুক্ত হস্ত আর 27টি নিত্য হস্ত বলে ধরা হয়। কিন্তু নন্দীকেশ্বরের মতে 28টি অসামযুক্ত হস্ত, 24টি সমযুক্ত হস্ত, 13টি নিত্য হস্ত। ভরতনাট্যমে নন্দীকেশ্বরের অভিনয় দর্পণকেই মেনে চলা হয়। তাহলে আমাদের 28টি অসামযুক্ত হস্ত, 24টি সমযুক্ত হস্ত, 13টি নিত্য হস্ত। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অসামযুক্ত হস্ত নিয়ে। আজকে তোমাদের 28টি আসামযুক্ত হস্ত দেখাবো। এবারে আস্তে আস্তে প্রত্যেকটি আলাদা আলাদা হস্তমুদ্রার ব্যবহার আমি নেক্সট ক্লাসে দেখাবো। তাহলে আসামযুক্ত হস্ত কী? আসামযুক্ত হস্তমুদ্রা মানে হলো যেই হাত দুটো হাত সহযোগে, মানে দুটো হাত স্পর্শ করে হবে না, দুটো হাত আলাদা আলাদা, সিঙ্গেল হ্যান্ড গেস্চার। আর সমযুক্ত হস্ত মানে দুটো হাতের সহযোগে যেই মুদ্রাগুলো হয় তাকে সমযুক্ত হস্ত, আর অসামযুক্ত হস্ত সিঙ্গেল হ্যান্ড গেস্চার, এক হাতের সাহায্যে যেই মুদ্রাগুলো আমরা বোঝাই। অভিনয় দর্পণে 28টি অসামযুক্ত হস্তমুদ্রার উল্লেখ আছে। সেই 28টি অসামযুক্ত হস্তমুদ্রা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখো, ভালো লাগবে আশা করছি। পতাকা ত্রিপতাক অর্ধ পতাকা কর্তরিমুখ ময়ূরাক্ষ অর্ধচন্দ্রশ্চ অড়াল শুকতুণ্ডক মুষ্ঠিশ্চ শিখরশ্চৈব কপিত্থ কটকামুখ মুষ্ঠিশ্চ শিখরশ্চৈব কপিত্থম কটকামুখ সূচী চন্দ্রকলা পদ্মকোশ সর্পশিরস্তথা মৃগশীর্ষ সিংহমুখ কাঙ্গুলশ্চ অলপদ্মকঃ চতুর ভ্রমরশ্চৈব হংসাশ্চ হংসপক্ষকঃ সমদংশ মুকুলশ্চৈব তাম্রচূর ত্রিশূলকঃ। ইতিহাসযুক্তহস্তানাম অষ্টবিংশ তিরিরিতা। আসামযুক্ত হস্ত যেহেতু এক হাতে করা হয়, তো আমি ডান হাতে দেখালাম। ইকুয়ালি বাম হাতেও সমানভাবে প্র্যাকটিস করা উচিত, কেননা আমরা যখন ডান্স করি তখন নিশ্চয়ই এক হাতে ডান্স করি না, দু হাতেই ডান্স করি। তো তাই জন্য আমি দু হাতে আর একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। পতাকা ত্রিপতাক অর্ধ পতাকা কর্তরিমুখ ময়ূরাক্ষ অর্ধচন্দ্রশ্চ অড়াল শুকতুণ্ডক মুষ্ঠিশ্চ শিখরশ্চৈব কপিত্থ কটকামুখ মুষ্ঠিশ্চ শিখরশ্চৈব কপিত্থম কটকামুখ সূচী চন্দ্রকলা পদ্মকোশ সর্পশিরস্তথা মৃগশীর্ষ সিংহমুখ কাঙ্গুলশ্চ অলপদ্মকঃ চতুর ভ্রমরশ্চৈব হংসাশ্চ হংসপক্ষকঃ সমদংশ
मुकुलश्चैव तम्रचूर त्रिशूलकः इतिआसं युक्तहस्तानां अष्टविंशतिरीरिता। आठाशटी असंयुक्त हस्त अर्थात सिंगल हैंड गेस्चर तुम्हारे साथे शेयर करलाम। ভিডিওটি কেমন লাগলো, তোমরা একটু উপকৃত হলে কি না, ভালো লাগলো কি না কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসতে পারবো। আর হ্যাঁ, আমার পার্সোনাল ক্লাস আছে, অফলাইন অনলাইন দু ধরনেরই ব্যবস্থা আছে। তার জন্যে স্ক্রিনে দেওয়া নম্বরটিতে তোমরা যোগাযোগ করতে পারো আমার সাথে, ওই নাম্বারেই আমার হোয়াটসঅ্যাপ আছে। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই। সংযুক্ত হস্তমুদ্রার প্রতিটি হস্তমুদ্রার ব্যবহার আমি তোমাদের সামনে আনবো, আর সেই সম্পর্কে তোমাদের জানতে হলে কি করতে হবে, আমার চ্যানেলের সাথে থাকতে হবে। তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের ক্লাসটা এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। নমস্কার।